হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো আমি কিভাবে আপনারা ক্যামমেল এবং বাংলাদেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ইন্ডিয়ান আইডি দিয়ে আনলিমিটেড ফেসবুকে পোস্ট করতে পারবেন নতুন টেকনিকে। চলুন তাহলে শুরু করা যাক। আমাদেরকে আগে একটা মাল্টি স্পেস ডাউনলোড দিতে হবে। প্লে স্টোরে গিয়ে এখানে আপনারা সার্চ দেবেন মাল্টি স্পেস। এখান থেকে আপনারা যে কোনো একটা মাল্টি স্পেস ডাউনলোড করে নেবেন। আমার এইটা অলরেডি ডাউনলোড করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। তারপর আপনার প্লাস আইকন থেকে ফেসবুক এবং ফেসবুক লাইট দুইটা ক্লোন করে নেবেন, এইটা এবং এইটা, এই দুইটা। তারপর আপনারা যে কোনো একটা ফেসবুক আইডি ফেসবুক এবং ফেসবুক লাইটে লগ ইন করে নেবেন। তারপর ফেসবুকে লগ ইন করে নেব। তারপর আমরা আবার লাইটে ব্যাক আসব। এখান থেকে আমরা নাম এবং পিকচার চেঞ্জ করে নেব। প্রোফাইল লক করে নেব। মোটামুটি আমাদের কাজ শেষ, এখন মার্কেট প্লেসে যাই, আমরা পোস্ট নেব। এখান থেকে আমরা সিটি সিলেক্ট করব, যেমন আমি টেক্সাস সিলেক্ট করতেছি, 100 কিলো করে দেব। ক্যাটাগরি থেকে ফার্নিচার এবং থ্রি ডট থেকে শর্ট থেকে নিউ লিস্ট। এখান থেকে আমরা এই যে সেভ অপশনটা আছে, এই সেভ অপশন, এই সেভে ক্লিক করব। আমি আপনাদের দেখার জন্য কয়েকটা সেভ করে নিচ্ছি। আপনারা এখান থেকে যেগুলো একটা বিক্রি করে তাদেরকে শুধু সেভ করবেন। আমি কয়েকটা সেভ করে নিলাম। তারপর আমরা আবার ফেসবুকে যাব, মেন ফেসবুকে। এটা হচ্ছে আমাদের মেন ফেসবুক, এখানে ডেনি করে দিবেন। রিফ্রেশ দেওয়ার পর মার্কেট প্লেসে ঢুকবেন।
এখানে যে এই যে মানুষের মতো যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিবেন। তারপর এখানে সেভ আইটেমে দেখতে পাচ্ছেন আমরা যেগুলো সেভ করছি এখানে শো করতেছে, এখানে একটা ক্লিক দিবেন। এখান থেকে আমি ফেসবুক লাইটে যেগুলো সেভ করছিলাম এখানে দেখাচ্ছে, এখান থেকে সি অলে ক্লিক দিবেন, সি অল সেভ আইটেম, সি অল। তারপর পোস্ট ওপেন করবেন, নিচে দেখতে পাচ্ছেন সেভ অফার, আমরা এই সেভ অফারের মাধ্যমে পোস্ট করব এবং আনলিমিটেডভাবে করতে পারব। তো আমি পোস্ট নিচ্ছি, আপনারা দেখেন এখান থেকে আপনি যে কোনো একটা রেঞ্জ সিলেক্ট করতে পারেন। আমি যেটা মিডিলে আছে ওটাই সিলেক্ট করে পোস্ট মারতেছি। এটা ফ্রি, আমি $1 বা $2 দিয়ে দিলাম, দিয়ে মারি দিলাম। আরো কয়েকটা পোস্ট নেই, আবার আমরা ফেসবুক লাইটে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে একটা আমি এতক্ষণ থেকে যেগুলো মারলাম একটাও আসেনি, যেগুলো হচ্ছে নিউ আইডি, এক ফ্রেন্ড বা দুই ফ্রেন্ডের আইডি, সেই আইডিগুলো আগে মার্কেট প্লেস থেকে ভেরিফাই করে নিতে হবে, না হলে আপনারা এখানে পোস্ট পাবেন না। তো আমি মার্কেট প্লেসে যাব, এখান থেকে যে কোনো একটা পোস্ট সিলেক্ট করে সেন্ড করে দেব। এটা ঢাকা, এটা হবে না। যে কোনো একটা পোস্ট সিলেক্ট করে সেন্ড করে দেবো, দিয়ে এখানে ভেরিফাই যাবে, এখানে ভেরিফাই করে নেবেন। আমি গুগল ভয়েস নাম্বার দিয়ে ভেরিফাই করে নিচ্ছি। এখন আমরা আবার ফেসবুক থেকে অফার পাঠাবো। আপনারা যখন অফার পাঠাবেন এবং ফেসবুক লাইটে যায় দেখবেন যে অফার সেন্ড হয়নি, তখন বুঝবেন যে আমাদেরকে মার্কেট প্লেস ভেরিফাই করতে হবে। আমার এইটা পাঁচ ফ্রেন্ডের আইডি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করেন, কত ফ্রেন্ডের আইডি এটা। আপনারা ট্যাম মেলের আইডি দিয়েও পোস্ট মারতে পারবেন, প্রবলেম নাই। আর একটা আইডিতে আপনারা আনলিমিটেড পোস্ট করতে পারবেন। এখন আমরা ফেসবুক লাইটে যাব। এই যে দেখেন অফার অলরেডি চলে গেছে, এখানে আমি এখন গ্রুপ করব। এই একজন অ্যাকসেপ্ট করছে, এর সাথে কথা বললেই আমরা কোড নিতে পারবো।
এখন আপনারা গ্রুপ আইডিতে অ্যাড করে নেবেন। আমি গ্রুপ আইডি অ্যাড করে নিয়ে আপনাদের মেসেজ করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি মেসেজ করেছি। আমাদের এখন 2:13 বাজে, ওদের এখন রাত 2:13, এই কারণে ওরা রেসপন্স করতেছে না। যদি রেসপন্স করে তাহলে আমি কোড নিয়ে আপনাদেরকে দেখাইতাম কীভাবে কোড নেবেন। এই ছিল আজকের ভিডিও। যদি মেথডটা কাজে লাগে তাহলে অবশ্যই কিছু একটা পেমেন্ট করবেন। আর আপনারা আপনাদেরকে দেখাই আমি কয় ফ্রেন্ডের আইডিতে কাজ করছি। দেখেন এইটা হচ্ছে 0 ফ্রেন্ডের আইডি। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।